ফ্রেন্ডস, গুড মর্নিং। সোমা প্রেরণা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আমি সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়েছি, কারণ তোমরা তো সবাই জানো আমার মেয়ের পরীক্ষা চলছে, সেকেন্ড টার্ম এক্সাম হাফ ইয়ারলি চলছে। তো অনেক সকালবেলা উঠে পড়েছি, তো মানে কালকে শুতে শুতে অনেক রাতও হয়ে গেছে। দেখো চোখের তলাগুলো স্পট পড়ে গেছে। তো এমনিতে আমার ঘুম খুব কম, আর টেনশনে টেনশনে বেশি চোখের তলা স্পট পড়ে যায়। তো মেয়ে গেছে পরীক্ষা দিতে, আমি আজকে তোমাদেরকে বাসি কাজ সেরকম কিছু দেখাতে পারলাম না, কারণ আমি অনেক ভোরবেলা থেকে উঠে লাইট তো অন করতে পারিনি, মানে বারান্দায় লাইট অন করেছি বাট ঘরের লাইটটা অন করেছি কিন্তু, বাট মেয়ের চোখে আলো পড়ছে, হাজবেন্ডের চোখে আলো পড়ছে, তাই জন্য আবার অফ করে দিলাম। তা অন্ধকারে মানে ওই আরামদার লাইট থেকে যেটুকু দেখা যাচ্ছিল ওই অন্ধকারে হাতিয়ে হাতিয়ে ঘর ঝাঁটানো যাকে বলে ওইরকমভাবে ঘর ঝাঁটিয়ে দিয়েছি। বাট ঘরে নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, চেপে চেপে ঘর ঝাঁটিয়েছি। তো আর টাইলসে খুব বোঝা যায় পরিষ্কার সাদা টাইলসে। তো আমি ঘর ঘর ঝাঁটিয়ে দিয়েছি, তারপরে যেরকম আর কি বাথরুমে ঢুকতেই চাদরটা পরিষ্কার করি ওই তোমার সার্ফ দিয়ে, সেটা করেছি, পটি গিয়েছি, ব্রাশ করেছি, তারপরে যেরকম গায়ে জল ঢেলে স্নান করি সেরকম করে ফ্রেশ হয়ে এসে একটু শুয়েছিলাম এই 10-15 মিনিট। 15 মিনিটও শুতে পারিনি, হয়তো হার্ডলি 10 মিনিট শুয়েছি। তো হাজবেন্ড আবার ডাকলো মেয়েকে, তো আমি ডেকে দিলাম, দুজনে মিলে উঠে পড়লো। হাজবেন্ড আগে উঠলো, তারপরে মেয়েকে ডাকলাম উঠে, তারপরে মেয়েকে একটু রেডি করিয়ে দিলাম, একটু কোমরে বেল্ট ফেল্টগুলো সব লাগিয়ে রেডি করে দিলাম, মেয়ে মাথায় তেল ফেল দিয়ে দিলাম, মেয়ে নিজেই চুল আসছে বিনমি করে, তারপরে রেডি হয়ে সুন্দর করে ওড়না টোনাগুলো একটু সুন্দর করে গুছিয়ে পরিয়ে দিলাম, কারণ ওদের তো সালোয়ার কামিজ মানে স্কুলে, আর ওড়না হচ্ছে ওদের হোয়াইট কালারের সালোয়ার আর গ্রিন কালারের ওড়না। তো সুন্দর করে একটু গুছিয়ে পরিয়ে দিলাম, মেয়ে স্কুলে গেল পরীক্ষা দিতে, ও 6:40 বেরোলো। তারপর আমি বিছনা টিছনা নিয়ে থাকতে থাকতেই আমি বাসি বিছানা ঝেড়ে চাদর পেতে সুন্দর করে রেডি হয়ে মেয়ে চলে যাওয়ার পরে একটু শুয়েছিলাম। আমি যেই রিলসগুলো কালকে বানিয়েছিলাম ওগুলো FBতে ইউটিউবে ওগুলো তো পোস্ট করা হয়েছিল, ওগুলোই সব দেখছিলাম। তো এখন এই যে হাজবেন্ড বললো যে চা খাবে, তো এই যে চা বানালো, এই যে লিকার চা বিস্কিট দিয়ে, ক্রিম কেকার বিস্কিট খেতে ভালোবাসি লিকার চা দিয়ে, তাই এই লিকার চা ক্রিম কেকার বিস্কিট দিয়ে খাবো। এই যে হাজবেন্ডও চা খাচ্ছে সোফায় বসে। তো চলো চাটা খেয়ে নি, তারপরে আবার যখন মানে আরেকবার চা খাওয়ার আছে তখন একটু টিফিন টিফিন বানানোর আছে। কি টিফিন খাবো এখনও ভাবিনি। আজকে হাজবেন্ড জিজ্ঞেস করেছে যে পরোটা খাবে, আমি বললাম না আজকে পরোটা খেতে ইচ্ছে করছে না, কি খাবো বুঝতে পারছি না, হয়তো অন্য কিছু খেতে পারি। তো যখন খাবো তোমাদের সাথে আবার আড্ডা দেবো, তোমাদেরকে দেখাবো কি খাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, এত ঠান্ডা হয়ে যাবে, সকাল সকাল গরম গরম চায়ের মজাই আলাদা। তো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে, এখন লিকার চা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দুধ চায়ের সাথে। তো টাটা। হ্যালো বন্ধুরা, এই যে আমি আবারও চলে এসেছি, এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমার বর এখন দাড়ি কাটতে বসেছে, তাকাও তাকাও, এই দেখো শেভিং ক্রিম নিয়ে বসে গেছে, এখন দাড়ি কাটবে, ও একদিন ছাড়া ছাড়া শেভিং করে। আর বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ মেয়ে তো ঘুম থেকে উঠতে ভোরবেলায় লেট হয়ে যায়, কারণ তোমরা তো জানোই সবাই বাচ্চা মানুষ, ওকে তো আর ধমক দিয়ে বা জোর করে টেনে হিঁচড়ে তোলা যায় না, ওকে খুব আদর করে তুলতে হয়। তাই আমি ওকে আদর করে তুলে রেডি করিয়ে সুন্দর করে বাথরুমে পাঠাই, ফ্রেশ হয়ে ও বেরিয়ে আসে, ওকে একটু হাতে হাতে তৈরি করে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। ওর বাবাও এগিয়ে দেয় জলের বোতল, আমিও ওকে মাথা টাথাগুলো একটু তেল দিয়ে দিই,
একটু মুখে ক্রিম মাখিয়ে আমি ওকে ড্রেসটা ধরে দিই, মানে ওড়নাগুলো বলেছি তো তোমাদেরকে, ওড়নাটা ধরে দিই, একটু একা তো পারে না, তো সেই জন্য মেয়েকে আর এই মর্নিংয়ে দেখানো হয় না স্কুল যাওয়ার সময়, কারণ ও লেট হয়ে যায়, তাড়াহুড়োর মধ্যে থাকে। তো বন্ধুরা, মেয়ে স্কুল থেকে যখন আসবে তখন তোমাদেরকে দেখাবো যে মেয়ে কী কালারের ড্রেস পরে স্কুলে যায়, ওদের স্কুলের ড্রেসের কালার কী। তোমাদের মেয়েই তো চলে আসবে, 8:30 ওর ছুটি হয়ে যাবে, ওর বাবা যাবে আনতে, বাবার সাথে আসবে, তো মেয়ে যখন আসবে বাড়িতে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো আমি এখন একটু রাখলাম, আমি এই আমার হাজবেন্ড মেয়েকে আনতে যাবে, তখন আমি টিফিনটা বানাতে উঠবো, কি টিফিন খায় না খায় জিজ্ঞেস করে হ্যাঁ টিফিনটা বানাবো। যদি সেরকম কিছু আজকে না বানাতে হয় তো আজকে মুড়ি আর মিষ্টি খাওয়ার ইচ্ছে আছে। কালকে বড় বড় গোলাপজাম কিনে নিয়ে এসেছি, গোলাপজামুন যেটাকে বলে, পান্তুয়ার মতন বেশ বড় বড় 10 টাকা পিস। তো কালকে গোলাপজামুন কিনে নিয়ে এসেছি, আমার মেয়েও ভালো খায়, হাজবেন্ডও ভালো খায়, আমিও ভালো খাই। আজকে ভেবেছি জল ঢেলে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাবো, এক এক দিন পাল্টে পাল্টে খেতে ভালো লাগে, একঘেয়েমি পরোটা আর ভালো লাগে না। হ্যাঁ, তো ওই কারণে যখন মেয়ে আসবে তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে বলেছিলাম তোমাদেরকে আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে এখনই, এই যে দেখো ও এসে গেছে, এই যে ওর ড্রেস, এই দেখো, ওই যে তোর ড্রেসটা দেখা, শোনো আমার, এই যে গ্রিন কালারের, শোনো আমার এইদিকায়, এই যে দেখো ওর ড্রেস, এই যে ওর ড্রেস, এই যে তোমরা দেখো গ্রিন কালারের। তো মেয়ে এসে গেছে, পরীক্ষা কেমন হয়েছে মা? সত্যি তো মিথ্যে বলছো না তো? যা যা দিয়েছে পেরেছো না? কোনটা প্রবলেম আছে তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে, সিন আনসিন সব ঠিকঠাক এসেছে? তারপর আনসিনটা খুব ইজি এসেছে। বাবা, মানে তাও স্বীকার করবে না যে আমার কঠিন, মানে কোনো একটা প্রবলেম হয়েছে? ও সব সোজা, সব পেরে যায়, এটা ইজি এসেছে, একদম। আর সিনটা আসেনি, সিনটা ইজি এসেছে। তাহলে আনসিনের কথা কেন আগে বললি? আচ্ছা ঠিক আছে, নম্বরটা ভালো পেলেই হলো। এই যে মেয়ে এসে গেছে, তোমরা তো দেখলে, বলেছিলাম দেখাবো স্কুল থেকে আসলে। তো ড্রেস চেঞ্জ করে নিই, ড্রেস চেঞ্জ করে, শোনো মা ওপরে ভালো করে মেলে দিয়ে আয়, ও মেলে দিই ড্রেসটা দিয়ে, ও ড্রেস চেঞ্জ করে নিই, আবার ঠিক টিফিন বানানোর সময় তোমাদের সাথে কথা হবে। হ্যালো বন্ধুরা, এই দেখো মামা এখন কত কাজ করছে, কাজ হয়ে গেছে, এই যে মামা করছে, কী কাজ করছো? আর বলিস না, আমি দুপুরবেলায় সব পরিষ্কার করে রাখি, তোর বাবা এসে সব নোংরা করে রাখে রাত্রেবেলায় মুছে দিয়ে, তারপরে ইয়ে করবো, তরকারিটা বানিয়ে নিই, তারপরে একেবারে সব সামছি করবো, নাহলে আবার সেই নোংরা হবে। দেখো তো ভালো করে তো বাবা রাখে, আজকে কি রান্না করবে? মাছের ডিম? না না, মিট দুপুরে, এর জন্য তো বন্ধুরা মাম্মা এখন আলু সকালে পাম্প চালানো হয়, কিন্তু পাম্প চালিয়ে দিয়ে আসবি। হ্যাঁ, এখন আমি এটা নিয়ে নিই,
তো বন্ধুরা, মামা এখন আলু কাটবে তরকারির জন্য, মানে ব্রেকফাস্টের জন্য। আমি কেটে, আরে আমি কি করে উপাস দিয়ে ফেলবো নাকি? আমি ফেলবি না তো ঠিক আছে, বাট হ্যাঁ কাঁঠালের বীজগুলো আর খাওয়াই হচ্ছে না, বাটা খাবো বলে আর হচ্ছেই না। সেদিনকে ঠাকুর দেখতে গেলাম, মেলা ঘুরতে গেলাম, ঘুরতে পারলাম না। পরীক্ষাটা দিয়ে নেন, এখন ঠাকুর থাকবে, মেলাও থাকবে, দেখতে পাবে। খাবি তো তরকারি দিয়ে মুড়ি? মিষ্টিও আছে, খাস। আজকে বাবু বললো পরোটা কেমন ভালো লাগে না পরোটা। বাবু কালকে রাত্রে রুটি নিয়ে এসেছিল না? বাবু কালকে ভাত খায়নি? বাবু ভাতই খেয়েছে মাংস দিয়ে, আর রুটিটা খায়নি। আমি এখন গরম করে দেব। তো বন্ধুরা, মাম্মা একেবারে তরকারি বসাক, তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন টাটা। বলেছিলাম যে মামা যখন রান্না করবে তখন দেখাবো। দেখো কষাচ্ছে না কি করছে, কি করছো কষাচ্ছে না কি করছো? পাঁচফোড়ন আর কালো, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা এই দুটো ফোড়ন দিয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে এই এখন একটু ভাজা ভাজা করছি আলুটা। একটু লঙ্কার গুঁড়ি, একটু হলুদ গুঁড়ি, একটু নুন, এগুলো দিয়েছি। এবারে আমি জলটা দেবো আর হচ্ছে দুপুরের জন্য যে ডাল তো রাখাই আছে, বলেছি বন্ধুদের যে আমার কালকে ডাল থেকে গেছে। ওই ডাল অনেক তো বেলা করে রান্না করেছি কালকে, তো ডাল থেকে গেছে। আর আমি করব পেঁপে সেদ্ধ, আর আজকে লোটে মাছ, লোটে মাছের ঝুরা। তো এই হচ্ছে আজকের মেনু দুপুরে। এই দেখো আমি আলু তরকারিটা বসিয়ে দিলাম, দিয়ে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপরে আমি একটু অন্য কাজ করবো। তারপরে তোমাদের সাথে আবার যখন মামা ঢাকনা খুলবে তখন তোমাদের সাথে আবার সিং টিং এগুলো পরিষ্কার করছে, বেসিন ধোয়ানো হয়েও গেছে, বেসিন ধোয়ানো হয়ে গেছে। বললাম যে ক্যামেরাটা ধরে দে, তো তোর নিজের মতন করে নিজে চলবি। আমি কি এক হাতে ক্যামেরা ধরে এগুলো কাজগুলো করতে পারি বলতো? তো বন্ধুরা, এই যে রান্নাটা তো হচ্ছে তরকারি, এখন এখনই মুড়ি খাওয়ার তরকারি আর চারটে রুটি কালকে
হাজবেন্ড এনেছিলো গরম রুটি, কটা এনেছিলো আমি তা জানি না, চারটে বেঁচে গেছে। তো হাজবেন্ড বললো যে আটা রুটি আর কি, অনেক গরম, অনেক রাত্রেবেলাতেই কিনেছে 9:30টার সময়। তো হাজবেন্ড বললো যে ওটাতেই খাবে, তো ওরকম ঠান্ডা রুটি তো খাওয়া যায় না, তো আমি ওকে তাওয়ার মধ্যে একটু গরম করে দেবো, সেঁকে দেবো রুটিটা, একদম সেই গরম রুটির মতন হয়ে যাবে। আর এই আলুর তরকারি বানাচ্ছি আর মিষ্টি, এই দিয়ে হাজবেন্ড খেয়ে ডিউটি যাবে। আমি রোজ যেরকম তোমাদের বলি ওয়াশ বেসিন সিঙ্ক এগুলো সব আমি স্কচ ব্রাইট দিয়ে সার্ফ দিয়ে লিকুইড দিয়ে মেজে পরিষ্কার করে সুন্দর, আমি না নোংরা একদম দেখতে পারি না, দেখো জায়গা জিনিস জায়গায় আর একদম চকচক করছে, দেখা ওয়াশ মেশিনটা দেখো সিঙ্কটা পুরো পরিষ্কার সাফাই করছে। এবারে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট হোক, কারণ ওর বাবা দেরি হয়ে যাবে, এখন বাজারে গেছে, বাজারে তাড়াতাড়ি করে এই যে আলুর তরকারিটা করছি, আসলেই মানে তাড়াতাড়ি করে রুটি টুটি সব গরম করে রেখে দেবো, নাহলে আবার দেরি হয়ে গেলে চলে যাবে। তো এই ধনে পাতা একবার ধুয়েই রেখেছিলাম, তবুও এই যে বটিতে যেহেতু পাতলাম বটিটা ধোয়া ছিল না, তাই আমি আবার আরেকবার ধুয়ে তারপরে তরকারি দিচ্ছি। আমার মা তো ওরকম নোংরা কাজ করতে ইচ্ছে করে না, বটি আবহাওয়া ওর মধ্যে আবার ধনে পাতা কাজ কেটে আমি আমার তরকারিতে দিতে পারি না, ভেঙে লাগে। তো ধনে পাতাটা কেটে তোমরা তো দেখলে বন্ধুরা, ধনে পাতাটা কেটে আরেকবার ধুয়ে তারপরে আমি একটু চিমনিটা চালাই, নাহলে পুরো তেল কাজটাই ঘুরে যাবে। হালকা করে মুছে দিলাম রান্নার শেষে, সব খাওয়া দাওয়া হয়ে গেলে একদম ভালো করে এই জায়গাটা পুরো একদম সুন্দর করে লিকুইড দিয়ে মুছব। এখন আমি এমনি জাস্ট একটু মুছে রেখে দিলাম, দেখতে কেমন লাগছে, পুরো জল পড়ছে হয়েছিল তাই আমি একটু মুছে দিলাম। সারাদিনে বন্ধুরা কাজ করতে কাজে শেষ হয় না, তো কাজ থাকে প্রচন্ড, আমার কাজে উৎকণ্ঠার কিছু নেই, বাট আমার কাজ প্রচণ্ড থাকে সারাদিনে ঘরের মধ্যে একটু করে প্রচণ্ড কাজ থাকে, আমাদের উৎকল ঝাঁটাতে হয় না, কারণ কাকি শাশুড়িদের যে কাজের যে কাজের বুকটা আছে আমাদের উৎকণ ঝাঁটাতে হয় না, কারণ কাকি শাশুড়িদের যে কাজের বুকটা আছে একটু করে তো ছোট্ট উঠান, তোমাদের যেদিকে বন্ধুর দেব পুরো উঠানটাও দেখাবো, মানে ছোট্ট একটুখানি উঠান একদম বাঁধানো উঠান, তো কাকি শাশুড়িদের যে কাজের বউটা থাকে সে কী করে মানে প্রত্যেক দিন ঝাঁটানোর সময় উঠানটা ঝাঁটিয়ে দেয়, তো সেই জন্যই আর আমাদের উঠান ঝাঁটাটা না, আগে আগে মানে প্রথম প্রথম বিয়ের পরে পরে আমার শ্বশুরমশাই ঝাঁট দিতেন, আমার আমিও ঝাঁট দিতাম, দেওয়ারও ঝাঁট দিত, মোটামুটি কম বেশি সবাই আর কি বেশিরভাগ শ্বশুরমশাই ঝাঁট দিতেন, কাকি শাশুড়িও পাশে ঝাঁট দিতেন, মানে সবাই মানে কম বেশি আর কি, মানে আমি খুব কমই ঝাঁট দিয়েছি বাইরেটা, আমার যা কাজ ঘরের ভিতরে, বাইরেটা বেশি আমার শ্বশুরমশাই আর কাকি শাশুড়ি, আবার মাঝে মাঝে কাকা শ্বশুর যখন বেঁচে ছিলেন কাকা শ্বশুরও ঝাঁট দিতেন, আমি মিলেমিশে আর কি সবাই মিলে ঝাঁট দিতেন। এখন কাকি শাশুড়ির কাজের যে বউ আছেন উনি ঝাঁট দিয়ে দেন, তাও কাকি শাশুড়ি রাতারাতি করেন যে হ্যাঁ কেন তুমি আমাদের মানে ওই পাশটা ঝাঁট দেবে, যাই হোক যেরকম হয় আর কি, ওনার কাজের লোক কেন আমাদের এই পাশগুলো ঝাঁট দেবে, যাই হোক তো ওনার ঝাঁট দিতে হয় না, তো ঘরের ভেতরটাই যতটা হয় পরিষ্কার করে রাখার চেষ্টা করি।
খাবার খুঁজলাম এসছিল যেটা খারাপ কিছু ভেবো না, একটুখানি আমি জাস্ট চেপে হাত দিয়ে আর একটু জাস্ট লাগে এরকম চেকেও নিই নুন হয়েছে কিনা, তারপরে আমি হাফ নুন ওখানে ওয়াশ মেশিনে গিয়ে ধুয়ে নিই। আর আমি প্রথমে ঠোকাটা করে মানে মাথায় মুছে আমি ওরকমভাবে কিছু করি না, তোমরা তার জন্য আমাকে ঠোকাটা কিছু বলো না বা ভেবো না। আমি যদি নুন তরকারিটা চেপেও থাকি দুধ থেকে চার চামচ চেপে আমি কী করি ওইখানে ওয়াশ মেশিনে গিয়ে ধুয়ে নিই, হাত মুখ সব ধুয়ে নিই। তোমরা তো দেখলেই আমি হাত মুখ ধুয়ে নিই। কোথায় উঠে বসেছি দেখো, দেখ একজন গ্যাসের টেবিলের ওপরে বসে আছে, নাম ওখান থেকে তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এখান থেকে তরকারিটা নাম নিই, ফ্যানটি চালিয়ে দিই বেশি ঝোল রাখিনি তরকারিতে, হালকা করে একটুখানি ওই যে আমরা মুড়ি দিয়ে খাবো বা রুটি দিয়ে খাবো কড়াইতে মেজে নেবো, কারণ কড়াইতে আবার রান্না হবে। ধুয়ে নিলেও হতো তো ঠিক আছে। এই যে তরকারি রেডি, তোমরা দেখো আমি আবার রুটিটা শেষ আমার you
জল পড়েছে, আবার এখানটা একটু মুছে দিই। ছোট্ট জায়গা, তোমরা তো জানো, আমি জানি এর থেকেও ছোটো ছোটো রান্নাঘর হয় অনেকের, তবুও আমি না যতটা পারি, ছোট জায়গা তো যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আমার যখনই এখানে ধরাধুই করলে জল পড়ে আমি সাথে সাথে মুছে দিই, যাতে আমার কোনো প্রবলেম না হয়। আমার কাজ এবারে আমি রুটিটা শিখবো। তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সারাদিনে আমার এরকম চলতেই থাকে। একটা একটা শিখতে গেলে গ্যাসটা বেশি পড়ে, তো এই জন্য আমি একটা একটা করে দিচ্ছি, একটার উপরে একটা সুন্দর করে। সবই দেখতে পাচ্ছ কীভাবে শিখছি, একটা করে ফুটাবো। রুটি কি সুন্দর করে মনে হচ্ছে যেন এই মাত্র করা হয়েছে, প্রত্যেকটা রুটি সুন্দর গরম হচ্ছে। গুলো এই ব্যাগের মধ্যে নিয়ে নেবো, খোসার সাথে ফেলে দেবো। এখানটা রাখলাম, এখন আমি হাতটা ধুয়ে নেবো। এখনই করা পাপড় ভাজা হয়ে গেছে, যতক্ষণ তাদের মধ্যে গরম ছিল। আমি কি করছি এটা ভাবতে পারো তোমরা, একটা হাত ধোয়ার বাতি আছে, একটু ভালো করে হাত না দিলে আমি এরকম ভাবে থাকতে পারি না নোংরাদের মতো। আমি প্রচণ্ড পরিমাণে হাতটা ধুয়ে, আমি মানে নোংরা তেল বলছি, মানে নোংরা মতন আর কি, ভীষণ
অন্যরকম তো থাকতে পারি না। তোমরা তো দেখে নিলে, বাবার খাবার দিয়ে দিলাম। শোনো, চামচ দিয়ে মিষ্টি নিস। যে চামচ দিয়ে মিষ্টি নিয়েছি ওটাই দিয়ে খেয়ে নিয়েছি আমি। মিষ্টির কি অবস্থা হয়েছে? ওই যে গরম ছিল চেপে গেছে পুরো, ও এমনভাবে দিয়েছে। এই যে বন্ধুরা দেখো, আমার বরের খাবার সাজিয়ে দিলাম। আসুক, আসতে পারো, ওকে দেবো। এখন দিচ্ছি না, এখানে থাকলো। আমি তারাটা নামিয়ে দিই। এখন খাবি না পরে খাবি? পরে খাবো। পরে খাবি? দেখেটা সেদ্ধ বসে দিকে। এখন কি ক্যামেরাটা অফ করবো? ঠিক আছে, তো বন্ধুরা আবার তোমাদের সাথে পরে কথা হবে। টাটা। সামনে থেকে নিয়া, এই যে হচ্ছে লোটে মাছ। আমার হাজবেন্ড অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, তখন ভিডিও করা হয়নি, কারণ মেয়েও করেনি, তাড়াহুড়ো করেছে তোমার বাবা, তাই চলে গেছে ডিউটিতে। তোমাদের তো প্রথমে প্রথম ব্লগে দেখিয়েছিলাম আমার বর কর্ম কোন সময় ডিউটি যায়, ওই 10টার ভেতরেই বেরিয়ে যায়। তো ও চলে গেছে, চলে যাওয়ার ভিডিওটা করা হয়নি। আর এই যে আমি এতক্ষণ ধরে টিফিনের বাসন, তোমরা তো জানোই টিফিনের বাসন হয়েছিল, সেই টিফিনের বাসনগুলো মাজলাম মেজে, তারপরে তোমার পেঁয়াজ কাটলাম, কাঁচা লঙ্কা কাটলাম, ধনে পাতা কাটলাম, ওগুলোকে ধুয়ে একটা প্লেটে কি সুন্দর করে দেখো গুছিয়ে রেখেছি। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই যে তলায় বাটিতে ধনে পাতা আছে, ধুয়ে রাখা আছে, সব রেডি করে রেখেছি। এই এখন মাছটা চিকচিকির থেকে খুললাম, ক্যারি ব্যাগের থেকে খুলে এই যে এখন মাছটা ধোবো, ধুয়ে রেডি করে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো রেডি করে। তারপরে একটু জাস্ট বসে, তারপরে পেঁপেটা সেদ্ধ করতে, আদা সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা, মাছটা ধুয়ে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে নষ্ট হবে না মাছটা। আর ওদিকে পেঁপে সেদ্ধটা বসিয়ে জায়গাটা একটু মুছে একটু বসবো ঘরে গিয়ে। পেঁপে সেদ্ধটা হয়ে গেলে তারপরে স্নান করতে যাবো, স্নানটা করে এসে রান্নাটা বসাবো মাছের। তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখন টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি তোমাদের সঙ্গে আবার আড্ডা মারতে চলে এসেছি। আজকে বিদ্রিপ্তি যাবার হয়ে গেছে, মানে আমার শরীরটা হঠাৎ করে এমন খারাপ হয়ে গিয়েছিলো, যেখানে আর ভোরবেলা থেকে উঠে একটার পর একটা কাজ তোমাকে দেখলেই এত ঘুম পেয়ে গিয়েছিলো। মাছটা রেডি করে ধুয়ে রেডি করে সব মশলা মশলা গুছিয়ে তোমাদেরকে তো দেখালামই, সব কিছু করার পর না এত ঘুম পেয়েছে, হাত পা ধুয়ে এসে আমি না ঘুমিয়ে পড়েছিলাম একটু। তো ঘুম থেকে উঠে মেয়েরও খিদা পেয়েছে, তাড়াতাড়ি খেতে বসে গেছি, তাই তোমাদেরকে আর খাবারটা দেখানো সম্ভব হয়নি। আর ফোনটা চার্জে ছিল, চার্জ কম ছিল, তাই আর কারেন্টের প্রচুর এখানে কারেন্ট যাওয়া আসা করছে, ডিস্টার্বও করছে, ওই কারণে আর ফোনটা চার্জ থেকে খোলা হয়নি, তাই তোমাদেরকে আজকে খাবারটা শেয়ার করতে পারলাম না। কারণ কি বলেছিলাম খাবারটা দেখাবো, বাট রাত্রেবেলায় খাবারটা দেখিয়ে দেবো, সেম খাবারই তো রাত্রে আমরা খাবো। তো তো ফ্রেন্ডস, আমি একেবারে এই যে ফ্রেশ হয়ে রান্নাঘর সব কাজবাজ সেরে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি, এই যে তোমাদেরকে দেখাই রান্নাঘরের সব কাজ কমপ্লিট। এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাসের ওভেন টোভেন মুছে, পুরো সেলফ টেলফ মুছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই যে শুধু খাওয়ার বাসনটুকুই রয়েছে, এই যে একটা থালা, হাতা আর সাঁড়াশি, বাসার কিচ্ছু না, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে এই যে স্নান ফান করে আমি এলাম। ফ্রেশ মানে স্নানের আগে যেটা সকালবেলায় কাঁচা জামা পরে কাজ করছিলাম ওইটা কাচলাম, তারপরে বাথরুম পায়খানা পরিষ্কার করে এই স্নান করে ফ্রেশ হয়ে আসলাম তোমাদের সামনে আড্ডা দিতে। আর
বাকি রইলো মেয়ে। মেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। এই যে মেয়েকে দেখাই চলো, এই যে মেয়ে ঘুমাচ্ছে এইভাবে, দেখ তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে কীভাবে ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন একটু শোবো, ঘুম ঘুম পাচ্ছে, তখন ঘুমটা ঠিক মতন হয়নি, কারণ রান্নার চাপ ছিল মাথায় যে কতক্ষণে উঠে রান্না করব। তো সেই জন্য এখন একটু শোবো। যা গরম বন্ধুরা, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে? আমাদের এখানে যা বীভৎস গরম, এই গরমে টিকতে পারা যাচ্ছে না। দেখো ঘরে খাট যেন তেপে রয়েছে, এত মানে খাটে গরম, কুলার থাকতেও কুলারে হাওয়া খাওয়া বেকার, আমার তো শরীর খারাপ করেই যায়, মেয়েরও ঠান্ডা লেগে যায়, আর তাছাড়া কুলারের হাওয়াও গরম লাগে, ভালো লাগে না। আর এসি, এখন এসি নেওয়া যাবে না, কারণ আমাদের কারেন্ট আলাদা হয়নি, জয়েন্ট হিংসা হিংসি এমনিতেই বাড়িতে। তার মধ্যে যতদিন শাশুড়িমা বেঁচে থাকবেন, বলেছেন যে কারেন্টের বিল উনিই দেবেন, তাই এই কারণে কারেন্ট আলাদা করবো না, উনি যতদিন বেঁচে আছেন কারেন্ট একসাথেই থাক। তো এই কারণে আর এসি নেওয়া হয়নি। আর তাছাড়া আমার তো বাড়ি দেখেছো তোমরা, এই যে উপরে দেখো সিলিংয়ের, এই যে সিলিংগুলো দেখেছো কীরকম ছাপকা ছাপকা হয়ে রয়েছে, তোমাদেরকে তো সবই দেখিয়েছি, দেখো এই যে, এই যে তোমাদেরকে তো সবই দেখিয়েছি, দেখো সিলিংয়ের কী অবস্থা, কী দশা দেখেছো তোমরা সিলিংয়ের। এই ছাদ, ছাদটাকে জল ছাদ করতে হবে, চিপিং করতে হবে, সব জল ছাদ করতে হবে। এগুলো আগে সারাই করি, এগুলো সারাই করে সব আগে ঘরের বাথরুমের কিছু কাজ আছে, তারপরে একটা বাথরুমে গিজার লাগানোর আছে, হ্যাঁ এরকম টুকটুক করে অনেকগুলো কাজ আছে বাড়িতে, ওগুলো করে নিই। তারপর নিচের রুম পার্টিশন দেওয়া আছে, নিচে টাইলস বসানো আছে নিচের রুমগুলোতে, তো এগুলো সব করা হয়ে গেলে একদম যখন কারেন্ট আলাদা হবে তখন গিয়ে শাশুড়ি মায়ের অ্যাবসেন্সে যখন কারেন্ট আলাদা হবে তখন গিয়ে আমি এসি লাগাবো, তার আগে আমি এসি লাগাবো না। তো ইচ্ছে আছে একদম ছাদের ওপরে রঙিন টিন যে দেয় না এখন গরম যাতে না হয় সেট দেয় বলে, তো সেই সেটগুলোর তো দাম আছে। এখন এই মুহূর্তে ঘরে যে যে কাজগুলো করিয়ে নিই, এত বছর যখন গরমে কষ্ট করেছি বন্ধুরা, তো আর বাকি টাইমটাও কষ্ট করে নেব, তো সেটটা দেবো একটু, এই কাজগুলো করিয়ে নিই যা যা বললাম, দোতলা আর একতলা মিলিয়ে ওগুলো হয়ে যাওয়ার পরে, কারণ নিচে আবার ও যেখান দিয়ে দরজা কাটবো নিচতলায়, সেখানে দরজা বসাতে হবে গ্রিলের, মানে লোহার দরজা, তারপরে গ্রিল দুটো জানলা বসবে গ্রিলের, তারপরে সিঁড়িঘরটা ইচ্ছে আছে কলাপসিবল গেট বসাবার, অনেক খরচা বন্ধুরা। এগুলো করে নিয়ে তারপরে গিয়ে ওপরে আবার আর একটু কিছু পয়সা জমি নিই, সামনের বছর গিয়ে আমি সামনের বছরে ওপরে রঙিন টিনের সেট দেবো, তাতে করে একটু হয়তো ঘরটা তাপের থেকে আরাম, জানি না বন্ধুরা, আমি তো বলতে পারবো না, তোমরা একটু কমেন্ট করে বলো তো কাদের ছাদে লাগানো রয়েছে ঘরটা, কি সেখানে একটু হলেও ঠান্ডা করে সেট দেওয়ার পরে, আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমি রঙিন সেটটা দেবো যতদিন না এসি লাগানো থাকে। আর তাছাড়া ছাদটাও তো বেঁচে থাকবে, মানে ছাদে এই বর্ষাকালে জামা কাপড় হয়তো তাড়াহুড়ো করে তুলতে যেতে হলো না, সেটের তলায় আছে মানে আমার কোনো অসুবিধা নেই, ভিজবে না, তো এই হিসেবে সেটটা দেবো, ছাদটাও বেঁচে যাবে, বছর বছর ছাদও ঠিক করাতে হবে না। তো এই 16 বছর পর আমাদের ছাদ নতুন, দোতলাটা হয়েছে 16 বছর হয়ে গেল আমার, 16 বছর কেন বলছি ভুল, আমার বিয়েরও আগে 2 বছর আগে দোতলা হয়েছে, তো হিসেব মতন 18 বছর হয়ে গেছে। তো ছাদ খারাপ হয়ে গেছে, কিছু করার নেই, তো এখন পুরো সুন্দর করে করে নেবো, আর রঙিন টিনের সেটটা দিয়ে দিলে আর ছাদে হাত দিতে হবে না আশা করি। তো তারপরে আমার অনেক কাজ আছে বাড়িতে, এখানে ঘরের কিছু প্লাস্টার এগুলো করাতে হবে, জানলার পেলভেটের তলা দিয়ে প্লাস্টার খসে খসে পড়ছে, ওগুলোকে সব চেঁচে ফেলে দিয়ে ওগুলোকে আবার নতুন করে প্লাস্টার করতে হবে, তারপরে যেখানে যেখানে ক্র্যাক আছে দেওয়ালে সেগুলো দেখে ফাটিয়ে ওগুলোকে করতে হবে, কারেন্টের কাজ আছে, পাইপলাইনের কাজ আছে, অনেক কিছু আছে। তারপরে আমার বিছানার তোশকগুলো খারাপ হয়ে গেছে, মানে একটা তোশক ভালো আছে, একটা তোশক খারাপ হয়ে গেছে, মেয়ে ছোটোবেলায় হিসি করে করে, যেটা বাবা বিয়েতে দিয়েছে আমাকে, বাবা মেয়ে ছোটোবেলায় হিসি করে করে তোশকটা খারাপ করে দিয়েছে, ওয়াল ক্লথ যতই পেতে শোয় না কেন সেই হিসি গড়িয়ে যেত, সব যেত। তারপরে হচ্ছে বালিশগুলো সব ঠিক করাতে হবে, তারপরে আমার ম্যাট্রেসটার কথা তোমাদেরকে হয়তো আগের ভাগে বলে থাকবো যে ম্যাট্রেসটাকে একটু নতুন করে করার ইচ্ছে আছে, ম্যাট্রেসটা ছিঁড়ে গেছে। তো এই আর কি, অনেক কাজ, ভাবো কত টাকারও দরকার,
হ্যাঁ, তো জানি না কতদূর কী করতে পারবো, নিজের তো ইনকাম নেই, ওই বরের পয়সাতেই যতটুকু খেয়ে পড়ে মেয়ের জন্য পড়াশোনার জন্য নিজেদের খাওয়া দাওয়া আপদ বিপদ সব থেকে বাঁচিয়ে একটু একটু করে জমিয়ে এই ঘরের কাজগুলো করাবো, যতটুকু জমিয়েছি ওই দিয়েই ঘরের কাজগুলো করাবো, তো এই হচ্ছে ব্যাপার। আর এবারে আমি একটু শোবো, ঘুম থেকে উঠে একটু আমি তো আমাদের ধোয়া ড্রেস তোমরা দেখতেই পাচ্ছ, আর আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে না, স্নান করে নতুন এই কাঁচা জামা কাপড় পরেছি, তো একেবারে ঘুম থেকে উঠে একটু হাত মুখ ধুয়ে ঠাকুরের সন্ধ্যা দেখিয়ে তারপরে একটু কিছু খাবো আমি আর মেয়ে মিলে, খেয়ে মেয়ের আবার কালকে পরীক্ষা আছে, মেয়ে পড়তে বসবে, আমি মেয়ের পাশ দিয়েই বসে থাকবো। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আমি একটু শুই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সন্ধ্যের সময়। তোমাদের সাথে ছাদে জামা কাপড় কিছু আছে, ওগুলো মেয়ে ঘুম থেকে উঠে নিয়ে আসবে, আর আগের দিনে জামা কাপড়গুলো বলেছিলাম গোছাবো, আর গোছানোর সময় পাইনি, তো সব মিলিয়ে আজকে গোছাতেই হবে, গোছাবো, তখন তোমাদের সাথে দেখা হবে। একদিনের জন্য রাখছি, টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমরা মা মেয়েতে মিলে এত ঘুমিয়েছি তোমাদের কি বলবো, মানে সেই যে ভোরবেলায় উঠেছিলাম এত ঘুম পেয়েছে সেই মানে ঘুমিয়ে ঘুমিয়ে গড়িয়ে গড়িয়ে এখন মাঝে মানে ওই ধরো 7:10-15 দিকে উঠেছি, উঠে মানে তখনও উঠিনি বিছানা ছেড়ে, তো হাজবেন্ডকে ফোন করলাম, খুব গরম লাগছে আর এদিকে একটু বৃষ্টিও হয়ে গেছে, মানে ঘুমাচ্ছি যখন মানে আচমকা আমার ঘুমটা একটু মানে চোখটা খুলেছে, মেয়েকে বললাম যে কিরে জামা কাপড় নিয়ে আসবি না, তখন একটু হালকা হালকা সন্ধে হয়ে এসেছে, মেয়েকে বললাম যে জামা কাপড় নিয়ে আসবি না, মেয়েও ঘুমের মধ্যে উঠে তাড়াতাড়ি করে বলছে মাম্মা বৃষ্টি হচ্ছে, বলে মেয়েও দৌড়ে ছাদে গিয়ে মানে জামা কাপড়টা তুলে আর ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, ও ছাদের দরজাটা লাগিয়েছে, আমি বুঝতে পারছি যে ছাদের দরজাটা লাগিয়েছে আর ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে। তো তারপরে মেয়ে জামা কাপড় নিয়ে এসে রেখে দিল, রাখার পরে তো মেয়ে আবার শুয়ে পড়েছে, দুজনের একটু ঘুম কাটছে না, এত ঘুম ঘুমাচ্ছি 7:15। তারপরে 7:00-র দিকে, 7:00 হবে না, ঠিক 6:30-র দিকে হাজব্যান্ডকে ফোন করেছি, ফোন করে বলছি যে তুমি কোথায়, ও বলছে আমি আছি বাইরে একটু বেরিয়েছি, তো বলো, তো আমি বললাম যে আমাকে একটু নিয়ে চলো, আমার ভালো লাগছে না ঘরের মধ্যে, মেয়ে তো পড়বে, আমার যেন দম আটকে আসছে, আমি একটু ঘুরতে বেরোবো। বলছে কোথায় যাবে, তো বন্ধুদের ওখানে যাবে DBC-তে আড্ডা দিতে, আমি বললাম যে আড্ডা দিতে গেলে আবার তোমার আজকে ফিরতে রাত হবে, তখন কিন্তু আমার সমস্যা হবে, ও তখন চেঁচাবে, ও অত রাত অবধি বাইরে বসতে চায় না বন্ধুটা, তো ও বললো তাহলে আজকে তো আমার লেট হবে আনতে যেতে, তাহলে তুমি এমনি কোথায় যাবে, মেয়েকে নিয়ে যাও, আমি মেয়ের পরীক্ষা, আমি মেয়েকে নিয়ে ঘুরতে যাবো কি বলো, তো তারপরে বলছে, তারপরে আমি আর ফোন কেটে দিয়েছি রাগের মাথা, তারপরে আবার ফোন করেছি, ফোন করে বলছি আমি ফোন কেটে দিলাম তুমি কেন একবারও করলে না, বলছে তুমি তো বললে কিছু বলছো না যাবে কি যাবে না, আমি বললাম না থাক যাবোই না, ভালো লাগছে না আজকে জামা কাপড় পরে আবার যাই আর ভালো লাগছে না, তখন ও বললো যে তাহলে কী করবে বলো, আমি বললাম যে তাহলে আমি ফুচকা খাবো, তো ফুচকা নিয়ে এসো, তখন ও বললো ঠিক আছে, তো আমাদেরকে ফুচকা আমার জন্য মেয়ের জন্য কিনে, বললো আমি তাহলে ওপরে উঠবো না, তাহলে মেয়েকে নিচে পাঠাবে, আমি নিচ থেকে দিয়ে দেবো, আমার কাজ আছে, তো ও তো ডিউটি থেকে আসবে 9:30 সময়, তো ফুচকা দিয়ে গেল। বন্ধুরা, তোমাদের সঙ্গে আর ফুচকাটা দেখাতে পারলাম না, ফুচকাটা শেয়ারও করতে পারলাম না, কেন কি এত খিদে পেয়েছে, আজকে তো তাড়াতাড়ি দুপুরে ভাত খাওয়া গেছে, আর অল্প খেয়েছি, বেশি ভাত খাইনি দুপুরে, তো আমি মানে ফুচকাটা আর যেই সময়টা তোমাদেরকে যদিও বা দেখাতে পারতাম ফুচকাটা, তো এমন একটা বন্ধু ফোন করেছে, সে আমাকে বলছে যে খুব আর্জেন্ট কথা বলার আছে, ফোনটা প্লিজ রিসিভ করো, তো এমনভাবে বললো, তো ও আমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা বলছিলো, তো সেই কারণে আর আমার ফুচকাটা তোমাদের দেখানো হয়নি। তো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ ফুচকাটা দেখাতে পারলাম না বলে, ফুচকার আর দেখার কী আছে, তবু আজকে এনেছে এক খাচ্ছি, এটা একটা দেখাতে পারতাম ভিডিওতে, তো যাই হোক ফুচকা তো আর সবাই জানে, ফুচকা কেমন দেখতে হয়, ফুচকা কেমন খেতে হয় সবাই জানে, তবু তো যাই হোক, এখন বলেছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুর ধূপ দেখাবো, কিন্তু কী করবো, ওই যে পেটটার উপরে আর কিছু নেই, যাই হোক
ঠাকুর রাগ করবে না। আমি জানি তোমরা হয়তো আমার এই ভিডিওটা দেখার পরে আমাকে অনেক গালি মন্দ দেবে যে কি মেয়ে রে বাবা, ঘুম থেকে এত লেটে উঠেছে, তারপরে উঠে খেতে বসে গেল সন্ধেবাতি না দিয়ে। হ্যাঁ দেখো, ঠাকুর তো আর বলেনি যে না আমাকে আগে সন্ধেতে তারপরে খাবি, কি করবো বলো, খিদে পেয়ে গেছে, ঘুমের চোখে উঠে বসে খেতে বসে গেছি। তো বন্ধুরা কিছু মনে করো না। হ্যাঁ আমি এখন যাচ্ছি হাত মুখ ধুয়ে, যেহেতু এই জামাটা কাঁচা ছিল পরা, মানে এটা পরেই সন্ধেটা দেখাবো বলেছিলাম, তো কিছু করার নেই, এখন আমি যাচ্ছি, একটু গা ঘেমেও গেছি, একটু গা হাত পা ভালো করে ধুয়ে হাত মুখ ধুয়ে একটু অন্য একটা নাইটি পরে একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে নিই, দেখিয়ে তারপরে যখন নাইটি উপরে ধূপ দেখাবো তখন মেয়েকে একটু বলবো ভিডিও করতে, তোমরা দেখো আমি জামাকাপড় ছেড়েই ঠাকুরকে ধূপ দেখাবো। তো একটু সন্ধে দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে মেয়ে পড়ছে তো মেয়ের ওখানে একটু দেখবো মেয়ে কী পড়ছে না পড়ছে, একটু পড়া ধরবো। হ্যাঁ নাকি মেয়ে নিজেই পড়ে নিজেই এখন পড়া ধরতে গেলে আবার লেট হয়ে যাবে, কেন হিস্ট্রি পরীক্ষা কালকে অনেক পড়া থাকে, ছোটো ছোটো কোয়েশ্চেন থাকে, তো মেয়ে পড়ুক সেটা কথা না, আমি দেখবো ঠিকঠাক পড়ছে কি না, তো তোমাদেরকেও দেখাবো। তো আমি চলো বেশি বক বক না করে চট করে আমি সন্ধেটা দিয়ে চলে আসি, কেন 8টা বাজতে যায়। তোমরা আমাকে প্লিজ গালি দিও না, বকো না। তো যাই হোক আজকেই ভুলটা হয়ে গেছে, আমি কিন্তু এরকম খাই না কখনো, এরকম সন্ধেবাতি না হয়ে আমি কোনোদিনও খাই না, আমি তো ম্যাক্সিমাম টাইম বাইরেই খাই। যাই হোক সন্ধেবাতি না দিয়ে ওরকম তো আগে খেয়ে নিই না তারপর সন্ধে দেখাই না, আজকে সেই ভুলটা হয়ে গেছে, ঠাকুর ক্ষমা করে দেবে। যাই হোক আমি যাই, হ্যাঁ উঠি একটু ফ্রেশ হয়ে ঠাকুরকে একটু জলটা দেখিয়ে দিই, তারপরে আবারও আসছি তোমাদের সাথে বক বক করতে। তো বন্ধুরা এই দেখো মাম্মা এখন সন্ধে দেখাচ্ছে, এ দেখো সন্ধে দেখাবে, সরি সন্ধে দেখানো হয়নি এখানে। তো বন্ধুরা মামা মায়ের ধূপ দেখানো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট মামা মায়ের ধূপ দেখানো।
তো তোমাদের সাথে মামা মামা ড্রেস চেঞ্জ করে কথা বলছি পরে। আমি আবার চলে এসেছি সবার ব্লগ থেকে। আর এখন বাজে হচ্ছে 10:23। আমরা খেয়ে নিই, খেয়ে দিই, আবার তোমাদের সাথে পরে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এই যে হাজবেন্ড শুয়েও পড়েছে, মেয়ে ওই যে এখানে কোথায় গেল, কোথায় গেলি তুই? এই তো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা বসেছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম আমি। তো মেয়ের তো পরীক্ষা, কালকেও পরীক্ষা আছে, ওকে সকাল সকাল উঠতে হবে, ও ঘুম থেকে উঠতে চায় না, ওকে আমাকে ডেকে ডেকে মুখ ব্যথা হয়ে যায়। তো ওকে বললাম তোকে আজকে রিলস বানাতে হবে না, তুই আজকে ঘুমিয়ে পর, আগামীকাল আর সোমবার দিন দুদিন ছুটি আছে, ও ছুটিয়ে রিলস বানাবে। তো জানি না ও কী করবে, তো অনেকটা রাতও তো হয়ে যাচ্ছে, আমি এই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করতে চাইছি। তো বন্ধুরা, জানি না আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, আর অল নোটিফিকেশান বেলটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমরা আমার ভিডিওটা দেখতে পাও। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট, আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য চলো টাটা।